রামকৃষ্ণ পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে আমরা লেসন ফাইভ নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আমাদের লেসন শুরু করার আগে একটা বিষয় এখানে বলে রাখি সাধারণত দেখা যায় অনেকে একবার একটা ভিডিও দেখে হয়তো তোমরা লেসনটা বুঝতে পারো না তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে কয়েকবার তোমরা দেখবে কয়েকবার তোমরা ভিডিওটা দেখলে তাহলে তোমরা ওই পড়াটাকে ভালোভাবে বুঝতে পারবে আর অনেক সময় দেখা যায় তোমরা হয়তো এটাকে কয়েকবার কিন্তু প্রিভিয়াস কিছু বিষয় পড়া না থাকার কারণে ধরো গ্রামাটিক্যাল কিছু বিষয় এরকম বিষয় ভালোভাবে বুঝতে না পারার কারণে হয়তো অনেকে বুঝতে পারো না তো তোমাদের যে কোনো বিষয় এই ধরনের বুঝতে পারো না যে কোনো বিষয় তোমরা সরাসরি সেটা আমার নাম্বার দিয়ে আছে তোমরা আমাকে জানাবে তোমাদের কোথায় কি প্রবলেম হয় সেটা তোমরা যদি টিচারের সাথে আলোচনা করো তাহলে তোমরা সেটা বুঝতে পারবে যেটা তোমরা অন্য কোথাও সেই সমস্যাটা সমাধান করতে পারবে না তো তোমরা যে কোনো বিষয় যদি যেটা বুঝতে না পারো সেটা অবশ্যই আমাকে জানাবে আমাকে অবশ্যই প্রশ্ন করবে চলো আমরা পড়াটা শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা তাহলে লেসন ফাইভের তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ এটা কে বলা হয় থ্যাংক ফর ইউর ওয়ার্ক তো এখানে আমাদের লার্নিং আউটকামস গুলো দেওয়া আছে এরপর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে লুক ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য এখানে নিউজ পেপার হকারস এখানে বলা হচ্ছে ইউজ সুইটেবল ওয়ার্ডস মানে যথোপযুক্ত ব্যবহার করার জন্য ফ্রম দ্য বক্স এই যে বক্সটা এই বক্সটা থেকে ডেস্ক্রাইব দ্য অকিউপেশন এই পেশাগুলো বর্ণনা করে অফ ইচ পার্সন বিলো তার মানে নিচে যে ব্যক্তিগুলোর কথা বলা আছে নিউজ পেপার হকার তার মানে যিনি নিউজ পেপার আমাদেরকে বিক্রি করেন তার কথা বলা হচ্ছে নার্স সেবিকা ক্লিনার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে কুলার যে রিক্সা চালায় ওয়েটার সাধারণত যিনি কী করেন মানে আমাদেরকে খাবার এনে দেন বা বিভিন্ন কিছুতে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকেন যাকে সাধারণ বাংলায় বলা হয় পরিচারক এরপর হচ্ছে পোস্টম্যান পোস্টম্যান মানে হতে হচ্ছে যিনি আমাদেরকে ডাক মানে পত্রিকার সরি যিনি আমাদেরকে ডাক পাঠান আর কি পোস্টম্যান তার যিনি চিঠিপত্র বিলি করেন তাকে আমরা বলি পোস্টম্যান মানে ডাক পিয়ন তাহলে আমরা এই বক্সটা সম্পর্কে জানলাম এই বক্সের জানার পর এবার আমরা ছবিটা ছবিগুলো দেখি তাহলে এখানে এই বক্সে যারা ছিলেন তাদের ছবি এখানে দেওয়া আছে একে আমরা ঝাড়ুদারকে দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি আমরা ডাক পিয়ন। তিন চতুর্থ নম্বরে আমরা ওয়েটা দেখতে পাচ্ছি 5 দেখতে পাচ্ছি ঋষভ পোলার 6 এ দেখতে পাচ্ছি পোস্টম্যান। তাহলে আমরা এই সব বক্সের সম্পর্ক জানলাম এবং বক্সের পাশাপাশি এই ছবিগুলোর সাথে আমরা পরিচিত হলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে A1 এ এখানে কিছু কাজ দেয়া আছে। ঠিক। এখানে বলা হচ্ছে চুজ দা অ্যাপ্রোপিয়েট

লেটার্স অর্থ হচ্ছে চিঠি রেস্টুরেন্ট অর্থ হচ্ছে যেখানে খাওয়া মানে খাবারের দোকান ওইগুলোকে রেস্টুরেন্ট বলা হয় মানে রেস্তোরাঁ স্ট্রিটস মানে হচ্ছে রাস্তাঘাট প্লেস অত স্থান মর্নিং অত সকাল তো আমরা এই শব্দগুলো বাংলা জানলাম এবার আমরা ডায়লগটা পড়বো এবং এটা আনসার করবো আমরা তো আমরা এখানে ওয়ানে দেখতে পাচ্ছি এতে বলা হচ্ছে কি হোয়াট ডাজ এ ক্লিনার ডু একজন ক্লিনার কি করেন তাহলে অ্যা ক্লিনার অ্য ক্লিনার হাউজেস অফিস অ্যান্ড প্লেস অ্যাটসেট্রা বা স্ট্রিটস লিখতে পারো হ্যাঁ অফিস অ্যান্ড স্ট্রিটস তাহলে তিনি আমাদের বাড়ি বাড়ি পরিষ্কার করেন তারপর বি নাম্বার বলা হচ্ছে হোয়াট আস অ্য নিউজ পেপার হকার টু একজন নিউজ পেপার হকার তিনি কী করেন হকার গিফটস আজ নিউজ পেপার এভরি মর্নিং প্রতিদিন সকালবেলা আমাদেরকে এই নাম্বার বলা হচ্ছে আবার এ নাম্বার বলতে এখানে এ জেনি একজন ব্যক্তি কেন ডায়লগের জন্য দুজন ব্যক্তি লাগে ব্যক্তি সে বলছে হোয়াড ডাস্টম্যান ডু একজন ডাকপিও কি করেন বি আনসার দিচ্ছে টু আস তাহলে ডেলিভার ডেলিভার্স লেটারস হবে চিঠিপত্র বিলি করেন এবং অন্যান্য আইটেমগুলো আমাদেরকে বিলি করেন এ বলছে হোয়াড ডাস অ্যা রিক্সো পোলার ডু একজন রিক্সো পুলার অর্থাৎ একজন রিক্সা তিনি কি করেন বি বলছে টেক্স ফ্রম ওয়ান প্লেস টু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান আচ্ছা এরপর আমরা এ বলছে এখানে হোয়াট ডাস এ ওয়েটার ডু একজন ওয়েটার কি করেন এ ওয়েটার সার্ভিস ফুডস অ্যাট দ্য রেস্টুরেন্ট তাহলে একজন ওয়েটার পরিচালক সে রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন তাহলে আমরা এই এ সম্পর্কে এই যে ডায়ালগটা ছিল এ এবং বি এর মধ্যে আমরা বক্সে দেওয়া শব্দগুলোর সাহায্যে আমরা এই ডায়লগটা কমপ্লিট করলাম এ এর পর এ ওয়ানের পর আমরা বি নাম্বারটা পড়ব এবং বি নাম্বারে যে কোয়েশনগুলো থাকবে সেগুলো আমরা আনসার করার চেষ্টা করব তো এইখানে বিতে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড আনসার দ্য কোয়েশনস বিলুম বুলবুল এখানে মানে আমরা টেক্সটটা পড়বো এবং নিচে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আনসার করবো তা আমি এই টেক্সটটা পড়ে দিচ্ছি ভালোভাবে তোমরা নিজেরা এবার কোয়েশনগুলো আনসার করবে এখানে বলা হচ্ছে সরি বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম শঙ্কর এরিয়া ইন ঢাকা বুলবুল যেটা করে সেটা হচ্ছে ঢাকার শঙ্কর এলাকা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে হি এভরি সরি এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট ফাইভ ও ক্লক অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিট অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ সে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে ময়লা আবর্জনা সংগ্রহ করতে সে শঙ্কর এলাকায় হেঁটে বেড়ায় তারপর বলা হচ্ছে পিপল অফ শঙ্কর পুড দিয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দিয়ার হাউজেস শঙ্করবাসী মানে শঙ্কর এলাকায় যারা লোক তারা তাদের ময়লা আবর্জনা প্লাস্টিকের বিনে রেখে রাখে এবং সেগুলো তাদের ঘর বাড়ির সামনে ফেলে রাখে তারপর বলা হচ্ছে এখানে বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কাইটেম বুলবুল কি করে মানে ঘরের এই এই ঘর থেকে ও ঘরে সে ঘুরে বেড়ায় এগুলো সংগ্রহ করার জন্য সামটাইমস দ্য বিনস আর বেরি ড্রাটি মাঝে মাঝে এই যে বিনগুলো মানে ময়লা ফেলার যে বিনগুলো এগুলো খুব বেশি অপরিচ্ছন্ন থাকে অ্যান্ড ব্যাট এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় বাট বুলবুল ডাজ নট মাইন্ড কিন্তু বুলবুল কিছুই মনে করে না হি টেক্স এ আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ভ্যান সে কী করে ওই বিন থেকে সব কিছু বের করে নেয় এবং সেগুলো তার ভ্যানে রাখে মানে ময়লাগুলো তার ভ্যানে রাখে হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট সে বিশ্বাস করে যে সবগুলো কাজ গুরুত্বপূর্ণ হি ওয়ার্কস হার্ট এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন সে এই এলাকাটাকে পরিচ্ছন্ন রাখতে খুব কঠিন কঠোর পরিশ্রম করে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর টু ডেইস গত মাসে বুলবুল দুই দিন অসুস্থ ছিল সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য আবি তাই সে ওই ময়লাগুলো সংগ্রহ করতে আসতে পারেনি দ্য পিপল অফ শঙ্কর ইন গ্রেট লোকজন খুব সমস্যায় পড়ে গিয়েছিল দে গট রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস তো তারা যে যেটা দেখলো তাদের তাদের বাসার সামনে অনেকগুলো ময়লা স্তূপ হয়ে রয়েছে দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক পুরো এলাকাটা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গেছে বুলবুল হেন বুলবুল গট ওয়েল যখন বুলবুল সুস্থ হয়ে উঠলো হি কেম ব্যাক টু শঙ্কর অর্থাৎ সে শঙ্কর এলাকায় আসলো হি কালেক্ট এভরিথিং হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস সে সবগুলো মানে ওই ময়লা ফেলার জুগি থেকে সবগুলো সে করে নিল সংগ্রহ করে নিল ময়লাগুলো বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন বুলবুল আবার সে অসুস্থ হতে চায় না হি রিয়েলাইজেস সে বুঝতে পারলো যে ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি যদি সে শুধুমাত্র কয়েক দিনের জন্য কাজ বন্ধ করে দেয় দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন পুরো এলাকাটা একটা বড় একটা তোমার ডাস্টবিনে পরিণত হবে মানে আবর্জনার স্তূপে পরিণত হবে তো বি ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি নাও আর্কস অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স ইন পিয়ার্স মানে দুইজনে মিলে একজন একজনকে প্রশ্ন করতে বলা হচ্ছে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে নিজেরা এই প্রশ্নগুলোর আনসার তৈরি করবে আমি বলে দিচ্ছি তোমরা নিজেরাই এগুলো করবে অথচ হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ বুলবুল কখন ঘুম থেকে উঠতো বুলবুল ঘুম থেকে উঠতো কিন্তু পাঁচটায় তাহলে বুলবুল ওয়েকস আপ অ্যাট ফাইভ ও ক্লক ঠিক এবার আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলছি এবং প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদেরকে নিজেরাই নিজের আনসারটা করবে আমি জাস্ট তোমাদেরকে প্রশ্নগুলো এবং তাদের উত্তরগুলো বলছি হোয়ার ডু দা পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ কোথায় রাখতো মানে লোকজন কিন্তু মানে এখানে বলা হচ্ছে যে শঙ্কর এরিয়া এরিয়ার যে লোকজন ছিল সেই শঙ্কর এরিয়ার লোকজন এই ময়লাগুলো আবর্জনাগুলো মানে তারা কোথায় রাখতো তো ময়লা আবর্জনাগুলো তারা তাদের ঘরের সামনেই রাখতো তারপর হচ্ছে সি নাম্বার বলা হচ্ছে হোয়াট ডাস বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট কেন বুলবুল মনে করলো যে সবগুলো কাজ গুরুত্বপূর্ণ কারণ সে যদি কিনা মানে কেন সে এটা মনে করলো বুলবুল কেন মনে করতো যে সবগুলো কাজ গুরুত্বপূর্ণ বুলবুল কারণ সে মনে করত যদি প্রত্যেকের কাজের কাজের কারো না কারো অভাব মেটানোর কি রয়েছে উপযোগিতা রয়েছে অর্থাৎ কেউ যদি একটা কাজ করে সে যদি সেই কাজটা ছেড়ে দেয় তাহলে অন্যজনের সেটা অসুবিধা হয় যেমন সে যদি সে কিছুদিন অসুস্থ ছিল সে অসুস্থ থাকার কারণে সে যখন কাজে আসতে পারেনি তখন অন্য অনেক লোকের অসুবিধা হয়েছে তাই সে মনে করছে যে কি প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ এরপর দিতে বলা হচ্ছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক কি হয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়ে গিয়েছিল কিছুদিনের জন্য তখন পুরো এলাকাটা একটা বড় ডাস্টবিনে পরিণত হয়েছিল এবং তার মানে লোকজনের আশেপাশে মানে যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ হয়েছিল ময়লা আবর্জনা মানে লোকজনের ঘরের পাশেই কি হয়েছিল ময়লা আবর্জনা স্তূপ হয়েছিলো এই নাম্বারে বলা হচ্ছে হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফল সিক্স সিক অ্যাগেইন যদি মানে বুলবুল আবার সুস্থ হয় তাহলে কি হবে তাহলে বুলবুল যদি আবার সুস্থ হয় পুরো এলাকাটা একটা ডাস্টবিনে পরিণত হবে এফ নাম্বার হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ হি মিট অ্যাগেইন যদি তুমি মানে হোয়াট উইল ইউ সে টু বুলবুল তুমি বুলবুলকে কি বলবে ইফ ইউ মিট হিমেন তুমি যদি তাকে তুমি যদি তার সাথে দেখা করো যদি তুমি আবার তার সাথে দেখা দেখা করো করো তাহলে তুমি কি বলবে তাহলে তুমি তাকে ধন্যবাদ দিতে পারো তাহলে তুমি তুমি বলতে পারো থ্যাংক ইউ তাকে মানে অসংখ্য ধন্যবাদ দিতে পারো তাহলে এই যে প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর আনসার কিন্তু আমরা এইখান থেকেই নিয়েছি অর্থাৎ এই যে আমরা এখানে এটা পড়লাম এই প্যাসেজ থেকে কিন্তু আমাদের নেয়া তো আশা করছি তোমরা এই প্রশ্নগুলো আমি যেভাবে বললাম বুঝে তোমরা আনসার করতে পারবে আর বি টুতে আমরা যেটা দেখতে পাচ্ছি থিঙ্ক অফ এ পারসন হু হেল্প অব এ পার্সন হু হেল্প ইউ লিভ ওয়েল রাইট এ কম্পোজিশন অন দিস পার্সন নাও আনসার দ্য ফলোইং কোয়েশন অর্থাৎ বলা হচ্ছে যে স্বাস্থ্যসম্মতভাবে বসবাস বসবাস করার জন্য যে তোমাকে সাহায্য করে তোমার এলাকায় এমন একজন ব্যক্তি সম্পর্কে তুমি চিন্তা করো এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে তুমি একটা শর্ট কম্পোজিশন মানে ছোট্ট একটা কম্পোজিশন লিখো আর কি এই এই যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উপর বেস করে তোমাকে এই প্রশ্নগুলোর উপর বেস করে তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে অর্থাৎ প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে তো এই যে উপরে তোমরা যে প্যাসেজটা পড়েছো সেই প্যাসেজ থেকে এটা করা সম্ভব তো বলা হচ্ছে হোয়াট ডাস হি অর শি ডু তার মানে তুমি যদি নার্স সম্পর্কে লিখতে চাও তাহলে নার্স কি করেন সেটা তোমরা লিখবে নার্স আমাদেরকে সেবা করেন হাসপাতালে বা ক্লিনিকে বি নাম্বার হোয়াট টাইম ডাস হি অর শি স্টার্টেড হিজ অর হার ওয়ার্ক কখন তিনি তার কাজ শুরু করেন নার্সরা সাধারণত দুই বা তিন শিফটে কাজ করেন অর্থাৎ দেখা যাচ্ছে তুমি বলতে পারো যে তিনি সকাল নয়টা থেকে বিকাল চারটা অবধি কাজ করেন এটা বলতে পারো বা তিনি বল তুমি বলতে পারো বিকাল চারটা থেকে তিনি রাত এগারোটা অবধি তিনি কাজ করেন এটা বলতে পারো তারপর সি নাম্বার হোয়াট ডাস হি অর শি ডু দ্য ওয়ার্ক হাউ ডাস হি অর শি ডু দ্য ওয়ার্ক তিনি কিভাবে কাজ করেন তিনি মানে রোগীদেরকে যে ব্যাডগুলো থাকে তিনি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন ঠিকমতো ওষুধ খাওয়ান ঠিকমতো যত্ন নেন এগুলোই হচ্ছে তিনি করে থাকেন কীভাবে করে থাকেন সেগুলো এবং খুব ভালোভাবেই করে থাকেন এভাবে বলবে হাউ ডাস হি অর শি লাইক জব তিনি কি তার কাজকে পছন্দ করেন হোয়াই আর হোয়াই নট কেন করেন বা কেন করেন না সাধারণত যারা এই সমস্ত কাজগুলো করেন তিনি তার কাজকে পছন্দ করেন তাহলে তুমি লিখবে কারণ তিনি এই মানুষকে সেবা করে আনন্দ পান সেই জন্য তিনি এই কাজটাকে পছন্দ করেন এরপর এই নাম্বার হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপ ওয়ার্কিং কী ঘটবে তিনি যদি তার কাজটা বন্ধ করে দেন তাহলে লোকজন মানে যারা রুগী তারা সেবাটা পাবে না এবং লোকজনের যারা রুগী তাদের অসুবিধা হবে এটা তুমি লিখতে পারো এক নম্বর বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার্ড জব তার এই যে কাজ এটা সম্পর্কে তুমি কি ভাবো তাহলে তুমি এটা নিয়ে বলতে পারো তার কাজটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি মানুষকে সেবা দিয়ে মানুষকে রোগ মুক্তিতে রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য সাহায্য করেন তাহলে বি তোমরা বুঝতে পারছো আশা করি এটা একটা প্যারাগ্রাফের মতো করে তোমরা লিখবে মানে একটার পর একটা প্রশ্নের আনসার প্যারাগ্রাফের মতো করেই লিখবে ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা এখানে বুলবুল সম্পর্কে এবং তার যে কাজগুলো সেটা সম্পর্কে এখানে আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে বি থ্রিতে দেখতে পাচ্ছি বলা হচ্ছে কি আন্ডারলাইন অল দ্য ইন টেক্সট অন বুলবুল বুলবুল সম্পর্কে বলা হয়েছে যতগুলো ভার পাচ্ছে সবগুলো ভারকে আন্ডারলাইন করতে হবে রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন প্রেজেন্ট টেন্স রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম মানে পাস্ট ফর্ম লিখতে হবে অতীত অতীতের ফর্মগুলো লিখতে হবে অফ দ্য ভার্ভ ইন প্রেজেন্ট টেন্স ওই ভার্ভগুলো যেগুলো প্রেজেন্ট টেন্সে আছে অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম দ্য বার ইন পাস্ট টেন্স এবং যে ভার্ভগুলো তোমার প্রেজেন্টে আছে সেগুলোকে পাস্ট লিখতে হবে কথা হচ্ছে যেগুলো প্রেজেন্টে আছে সেগুলোকে পাস্টে লিখবে আর যেগুলো পাস্টে আছে সেগুলোকে প্রেজেন্টে লিখবে যেমন এখানে ওয়েক্স আপ এটা ওক আপ হয়ে গেছে তার মানে এটা প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম তো এখানে প্রেজেন্ট ফর্মগুলো লিখবে এখানে পাস্ট ফর্মগুলো লিখবে তো এখানে আগে ভার্ভগুলো কী কী আমরা একটু দেখি তাহলে আমাদের সুবিধা হবে আমি কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হয় যেমন এখানে কালেক্টস এটা প্রেজেন্টে আছে তাহলে কালেক্টস এটা কালেক্টেড হবে তার একটা ভার্ব এখানে হচ্ছে ওয়েক্স আপ এটা তো তোমরা দেখেছো ওক আপ হয়ে গেছে তা এখানে ওয়াক্স এটা তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্টে আছে তাহলে এটা হবে ওয়াকড ক্যার পরে ইডি যুক্ত হবে অ্যাসুটে গিয়ে তারপর হচ্ছে কালেক্ট এটা তো ওইখানেই ছিল কালেক্টেড পুট পুটে তিনটে ফর্মে একই পুট 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 তাহলে এটা প্রেজেন্টও যেরকম এরকম একই রকম তাহলে এরপর এখানে লিপ এটা আছে লেফট হবে এফ টি আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ সো এখানে যে ভার্বগুলো রয়েছে সেগুলো তোমরা বের করবে প্রেজেন্টের ফর্মটাকে তোমরা পাস্ট ফর্মে লিখবে তোমাদের যেটা এইচডাব্লিউ করতে হবে এইচডাব্লিউ হচ্ছে অনলি এই কাজটা এটাই এইচ ডাব্লিউ মানে বি ওয়ান তোমরা এই ছয়টি প্রশ্নের আনসার করবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা প্রশ্নের আনসার করবে এইটুকুই তোমাদের এইচডাব্লিউ তোমাদের এই টেক্সটে যদি কোথাও কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেটা আমি আবারও বলছি তোমরা অবশ্যই সরাসরি আমাকে জানাবে তোমরা যদি না জানাও তাহলে তোমাদের এই না জানা না জানাটাই রয়ে যাবে আর যদি সেটা তোমরা যদি কি করো ডিসকাস করো আলোচনা করো তাহলে তোমাদের যেখানে যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা সহজে বুঝতে পারবে পরবর্তীতে আমরা তাহলে এ হিসেবে বি ওয়ানের যে এ থেকে এফ পর্যন্ত যে ছয়টি কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আনসার করব আশা করছি তোমরা বুঝতে পারছো তো পরবর্তী নেক্সট ক্লাসে আমরা নেক্সট লেসন থেকে আমরা ফেসেসগুলো পড়ব এবং ওখান থেকে এক্সারসাইজ করবো আর তোমাদের আবারও বলছি কোথাও অসুবিধা হলে নিশ্চয়ই আমাকে জানিও এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ